হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর যশোর টিউবের সাথে থাকা মানে সবসময় ভালো থাকা। আর আপনাদের ভালোটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন যশোর জেলায় অবস্থিত ঐতিহ্যবাহী মর্যাদ বাউর সম্পর্কে। বাউরটি অবশ্য যশোর জেলা এবং ঝিনাইদহ জেলা দুইটি জেলার অংশেই অবস্থিত। বন্ধুরা, মজার বিষয় এটি যে এই বাউর সম্পর্কে আজকেই আপনি সর্বপ্রথম জানতে পারছেন, কেননা এই বাউর সম্পর্কে ইতোপূর্বে ইউটিউবিং ভিডিও কিংবা কোনো ব্লগ সাইডে লেখালেখি এমনকি গুগল উইকিপিডিয়াতেও এই বাউর সম্পর্কে কোনো তথ্য নেই। তাহলে চলুন শুরু করা যাক যশোর টিউবারের ট্যুরিস্ট প্লেস প্লেলিস্টের আজকের এপিসোড। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা নতুন কিছু আপনি জানতে চলেছেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, কালের সাক্ষী হয়ে হাজারো নদ নদী খাল বিল হাওড় বাওড় আমাদের দেশে বিদ্যমান আছে। তার ভিতরে এমন কিছু বাওড় আছে যেগুলিকে দেখলে তার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে নিজেই হারিয়ে যেতে ইচ্ছে হয়। কিন্তু এর ভিতরে এমন কিছু কিছু বাওড় আছে যেগুলো আমাদের জানার বাহিরেই থেকে যায়। তো বন্ধুরা, এই মর্যাদ বাউরটি এখানকার স্থানীয় এবং চৌগাছা উপজেলা এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কতিপয় কিছু মানুষ ছাড়া অনেকেই হয়তো জানে না। এর পিছনের মূল কারণ এই বাউর সম্পর্কে প্রচার প্রচারণার ব্যাপক অভাব। এই বাউরটির মোট জমির পরিমাণ 253 হেক্টর এবং এটি লম্বায় 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বন্ধুরা, বাউরের চারিপাশে চৌগাছা উপজেলা এবং কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রাম অবস্থিত এবং বাউরের এপাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম নৌকা। নৌকায় চেপে এই পাশ থেকে ওই পাশে মানুষ খুব সহজেই যেতে পারে। আবার দুর্ভোগের ভিতরেও পড়তে দেখা যায় অনেক মানুষদেরকে। বন্ধুরা, এই বাউরের পাশে বসবাসকারী চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা হায়াতপুর তেঘড়ি মুক্তদা, জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর কান্দি জগদীশপুর, হাকিমপুর ইউনিয়নের হাজিপুর, বন্ধুরা কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের রামপুর নিত্যানন্দী ও কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের হাউলি গ্রামের 170টি পরিবার এর চারপাশ দিয়ে বসবাস করে এবং এদের প্রধান জীবিকা নির্বাহের উপায় মৎস্য শিকার। বাউরের দুই পাশ দিয়ে বসবাসকারী এই জেলে সম্প্রদায়ের মানুষের জীবিকার এই বাউরের উপরেই নির্ভরশীল। তাদের পেশা মাছ ধরা এবং তা বিক্রি করা। বাউরে প্রচুর বিভিন্ন শ্রেণীর মাছ পাওয়া যায়। বর্ষা মৌসুমে বাউরটি যখন কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয় এক অপরূপ দৃশ্যের আবির্ভাব ঘটে, যেই দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই দৃশ্য উপলব্ধি করতে অনেক লোকের সমাগম ঘটে এই বাউরে। বন্ধুরা, তাছাড়া বাউরের আশপাশে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে তাদের সবচাইতে বড় পূজা দুর্গাপূজার সময় আড়ঙ্গের মাধ্যমে এই বাউরে তাদের প্রতিমা বিসর্জন দেওয়া হয় এবং ওই দিন বাউরের পাশ দিয়ে একটা মেলা অনুষ্ঠিত হয়। তা পর্যবেক্ষণ করতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই বাউরে। বন্ধুরা, পর্যটকরা এসে এই বাউরের অপরূপ সৌন্দর্য দেখতে উপভোগ করতে এবং নিজের শরীরে মাখতে চাইলে নৌকায় করে ঘোরার সুব্যবস্থা আছে। এখানকার মৎস্যজীবী মানুষদের কাছে বললেই আপনাকে নৌকায় করে ঘুরিয়ে দেখাবে সম্পূর্ণ বাউরটির কিছু অংশ। বন্ধুরা, কালের সাক্ষী হয়ে আজও বাউরটি তার স্বমহিমায় হাজারো স্মৃতি বহন করে বহমান। এই বাউরটিকে কেন্দ্র করে হাজারো রূপকথার গল্প শোনা যায় এই বাউরের আশেপাশে বসবাসকারী মানুষের মুখে এবং যেই জেলে সম্প্রদায় এখানে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে তারাও অনেক সময় অনেক রূপকথার গল্প শুনেছে এবং নিজেরাও ফেস করেছে, যেগুলো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সেই বিষয়টি না হয় আজকে নাই বললাম, পরবর্তীতে বাউর সম্পর্কিত অন্য যে কোনো ভিডিওতে সেই সমস্ত গল্পগুলো আপনাদেরকে শোনাবো। সেই ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পেতে অবশ্যই যশোর টিউবার ইউটিউব চ্যানেলটিকে নিচের থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, আপনি যদি এই বাউরের সৌন্দর্য নিজের চোখে দেখতে চান এবং নিজের শরীরে মাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই বাউরে সশরীরে আসতে হবে। আর আসতে হলে যশোর জেলা থেকে চৌগাছা উপজেলাতে এসে এখান থেকে ভ্যান রিক্সা যোগে আপনি এখানে পৌঁছাতে পারেন এবং ঝিনাইদহ জেলা থেকে কালীগঞ্জ উপজেলাতে আসার পরে সেখান থেকে আপনি ভ্যান রিক্সা সিএনজি যোগে বাউরে আসতে পারেন। বন্ধুরা, বাউরে ভ্রমণ করার উপযুক্ত সময় শীতকাল, কেননা শীতকালে অতিথি পাখি
পাখিদের কলকলালিতে ভরে ওঠে মর্যাদ বাউর। অতিথি পাখিদের মধ্যে চখা, জলপায়রা, জলপিপি, দমকুল, মানিকজোড় হাঁসপাখি, ভিলভিলে পানকৌড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য। অতিথি পাখির এই অভয়ারণ্যে হতে পারে আপনার জন্য এটি একটি বিশেষ পর্যটন কেন্দ্র। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লুকিয়ে থাকা এই বাউর সম্পর্কে অন্যকে জানাতে অবশ্যই শেয়ার করবেন। আর যশোর টিউবার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন।